شرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. সম্পর্কে আমাদের একটা ধারণা রয়েছে, আমরা অধিকাংশ মানুষ এইরকম একটা ভুল ধারণার মধ্যে পড়ে আছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি মানুষ ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি মানুষ আর আমরা হচ্ছে মাটির তৈরি মানুষ, এইরকম একটা আমরা মনে করি, কিন্তু এই ধারণাটাও সঠিক নয়। কেন সঠিক নয়? প্রথম যেটা কারণ হচ্ছে যে এই ধারণাটাকে প্রমাণ করার জন্য আমরা যে দলিলটা পেশ করে থাকি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়াল মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ যেটা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে আমার নূর। এই দলিলটা আমরা পেশ করে থাকি। প্রথম কথা হচ্ছে এই দলিলটা সহি নয়, হাদিসটা সহি নয়, হাদিসটা জাল, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর কথা হচ্ছে তারপরে যদি আমরা জোর দেখে বলি না হাদিস সহি সহি, আমরা প্রমাণ করার চেষ্টা করি, ঠিক আছে তোমার কাছে মেনে নিচ্ছে সহি, এই হাদিস এখানে শেষ হচ্ছে না। এই হাদিস আরো বলছে যে সর্বপ্রথম যেটা আল্লাহ সৃষ্টি করেছেন সেটা হচ্ছে আমার নূর, এবং আমার নূর থেকে তারা বিশ্ব জাহান তৈরি, সমস্ত কিছু নূর থেকে সৃষ্টি হয়েছে। তাহলে বোঝা গেল যে শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে তৈরি নয়, বরঞ্চ সারা বিশ্বে যা কিছু আছে অর্থাৎ আমি আপনি সব কিছু হচ্ছে নূরে তৈরি, এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে। সুতরাং যখন এই হাদিস দ্বারা আমি আপনি সবাই সব কিছু যখন নূরে তৈরি প্রমাণ হয়ে গেল, সেখানে শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরে তৈরি বলার সাথে কি যুক্তি রয়েছে? এখন এখানে একটা যে যুক্তি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, যদি আমরা বলি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপরে উঠানো হলো। ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা নূর প্রমাণ করতে পারি তাহলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হয়ে যাবে? যেটা আমরা ধারণা মনে করছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব উঁচু উঠলাম। ভাই, আপনি যদি আপনার পিতাকে যদি নবী প্রমাণ করতে পারেন তাহলে আপনার পিতাও বড় হয়ে গেল, তা আপনি কি নবী প্রমাণ করার চেষ্টা করবেন? দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলে আসলে আমরা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করছি। আসল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, নূর মানে কি? এক অন্ধকার সময় এসেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে জ্যোতির আলোর রাস্তা দেখাতে, অন্ধকার থেকে আলোকে আলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 1 এ বলেন আলিফ লাম রা, এই কিতাব তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের পথ দেখিয়েছেন, এই ইসলামটা হচ্ছে নূরের পথ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের রাস্তা দেখাতে এসেছেন। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি যদি আমরা বলি তাহলে দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় করা হচ্ছে না, বড় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হচ্ছে কিভাবে? আচ্ছা, আপনারা কি জানেন জিন জাতি কি থেকে সৃষ্টি হয়েছে? আগুন। আগুন থেকে মানুষ আদম কি থেকে সৃষ্টি হয়েছে? মাটি থেকে। ফেরেশতা কি থেকে সৃষ্টি হয়েছে? নূর থেকে। নূর থেকে সৃষ্টি হয়েছে। আপনি বলেন তো যে মানুষের মর্যাদা বেশি নাকি ফেরেশতাদের মর্যাদা বেশি? মানুষের মানুষের মর্যাদা বেশি। তাহলে মানুষের মর্যাদা বেশি, মানুষ হচ্ছে মাটি তৈরি আর ফেরেশতাদের মর্যাদা কম, এরা হচ্ছে নূরের তৈরি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নূরের তৈরি প্রমাণ করে করতে গিয়ে ফেরেশতার মর্যাদা দিয়ে আমরা কি মানুষের জাতি ছোট করলাম না? বোঝা গেল কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলে আর তাকে আসলে ছোট করে দিলাম। এতে আরেকটা শয়তান ষড়যন্ত্র করে কি, যখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলে প্রমাণ করব তখন আমরা বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বিশ্ব হতে পারা যায়, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে তৈরি মানুষ ছিল আর আমরা মাটির তৈরি মানুষ, সুতরাং ওইরকম ভাবে চলা যাবে না। কি করতে হবে? আমাদের পীর বুজুর্গরা, আমাদের ইমামরা, আমাদের নেতারা, আমাদের বক্তারা যেভাবে চলে বলেছে সেভাবে আমাদেরকে চলতে হবে, নবী সাল্লামের অনুসরণ করা যাবে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21 বলছেন লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মডেল ফরমা করেছেন আমাদের জন্য তাকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা এখানে একটা
শয়তানের রাস্তায় যাওয়ার সুযোগ পাচ্ছি, যেন শ্মশান মুরের তৈরি মানুষ বাদ দাও, ওই রকম ভাবে চলা যাবে না। বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আরো বলা হয়, নবী সাল্লাল্লাহু নূরের তৈরি, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চলতে গেলে তার ছায়া পড়তো না, আমাদের মনে ধারণা আছে। এই ধারণা তো সম্পূর্ণ ভুল। তার কারণ হচ্ছে, আপনি যদি ভালোভাবে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ছায়াবিহীন মানুষ হতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ছায়াবিহীন মানুষ হতেন, তাহলে মক্কার কাফির মুশরিকরা অবাক হয়ে যেত, কি ব্যাপার, এমন একটা মানুষ যার কোন ছায়া নাই, আশ্চর্য ব্যাপার, এর কারণে অনেক মানুষ ইসলাম গ্রহণ করতেন। কিন্তু তারা কি বলতো, এ কেমন নবী, আমাদের মতো চলাফেরা করছে, খাচ্ছে, বাজারে যাচ্ছে, সব কিছু করি, আবার কেমন নবী? বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ছায়া পড়তো না, এইরকম অলৌকিক কোন নবী ছিল না। যুক্তির মানদণ্ডে আসি, যদি আপনি ভালোভাবে দেখেন, যদি আগুন জ্বালান তো দেখবেন আগুনেরও ছায়া পড়ছে, আপনি যদি আগুন জ্বালিয়ে দেখেন, পরীক্ষা করে দেখবেন এরপরে দেখবেন আগুনেরও ছায়া পড়ছে। আচ্ছা, যদি তর্কের খাতিরে মেনে নেওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল না, ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাঠে ঘাটে চলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় পরে জুব্বা পরে চলতেন, তার একটা হাদিস রয়েছে, নবী সাল্লাম জুব্বা পরতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলঙ্গ হয়ে চলতেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জুব্বা পরে চলতেন, তাহলে সেই যে কাপড়টা, সেই কাপড়ের ছায়া পড়বে কি পড়বে না? পড়বে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া পড়তো না, এই ধরনের কথা বলা না যুক্তিসঙ্গত, না কোরআন হাদিস সঙ্গত, কোনো কোনো কিছুই না। সুতরাং আজকে আমাদের মধ্যে একটা ভুল ধারণার কারণে আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট প্রমাণ করলাম, অথচ যে হাদিস দ্বারা আমরা নূর প্রমাণ করার চেষ্টা করি, সেই হাদিস দ্বারা প্রমাণিত যে সমগ্র বিশ্বে যা কিছু আছে সব হচ্ছে নূরের তৈরি, কিন্তু হাদিসটা সহি নয়, হাদিসটা জাল।